আচ্ছা, আপনি ভাবুন, পশ্চিমবাংলা থেকে সর্বভারত পার্টিতে সহসভাপতি হয়েছে, এর আগে কেউ হয়েছে আমার চেয়ে কোনো পার্টিতে? কারণ টিএমসিদের কী হলো, যা হয়েছে, চামচি চামচিকে আবার পাখি, তার আবার সর্বভারতীয় পার্টি। তো আমাকে পার্টি কী দেয়নি? আমি তো, আমি বললাম না, আমার কোনো নেতার কাছে কোনো অ্যাপয়েন্টমেন্ট চাইনি আমি, কিন্তু আমি না চাইতে আমাকে এত দিন ধরে সামলাতে পারিনি। আমি জিএম সেক্রেটারি হয়ে গেলাম, প্রেসিডেন্ট হয়ে গেলাম, এমএলএ হয়ে গেলাম, এমপি হয়ে গেলাম, দুবার প্রেসিডেন্ট হয়ে গেলাম, সর্বভারতীয় নেতা। আমার তো মনে হয় যে ইতিহাসে কখনো পাবেন না আপনি। জানি না আমার ভরসা কি, আমার পরীক্ষা নেওয়া হয়েছে আমি জানি না, আমি লড়েছি। তো এই যে দিয়েছে পার্টি, এটা কে পেয়েছে? আর 5-7 বছরের কেরিয়ারে এত দূর, তা আমার শেখার সুযোগ হয়েছে, জেনেছি। আমরা সবাই জানি, গোটা পশ্চিমবঙ্গ জানে দিলীপ ঘোষ বিজেপিতে এখন কোণঠাসা। আপনি কি বলবেন কারণটা জানতে চাই? না না, ওটা করে বলুন না, আপনি তো স্ট্রেট কথার মানুষ। আমি উদাহরণ দিচ্ছি, রাজনাথজি কি কোণঠাসা? গডকরিজি কোণঠাসা বলুন? তারা, এই যে সরকার চলছে, তাদের বিরাট যোগদান আছে ভারতবর্ষ, ভারতবর্ষের বাইরে তাদের প্রভাব আছে। এখন আমি সারা জীবন যদি প্রেসিডেন্ট না থাকি, আমি অযোগ্য হয়ে গেলাম বা আমার কাজ নেই, এরকম নয় তো। তার মাঝে দেখা যায় আমি 1 বছর প্রেসিডেন্ট থাকতে পারতাম, 1.5 বছর। নৈতিকভাবে 3-6 বছর হওয়া উচিত, এক্সটেনশন পেয়েছিলাম। 6 বছর হয়েছে, আমি নাড্ডাজিকে বললাম যে বাস নতুন লিডারশিপ নিয়ে আসুন, কারণ তাকেও তৈরি হতে হবে 1-1.5 বছর লোকসভা অবধি, যেন পরিবর্তন করুন। কে পদ ছেড়ে দেয় বলুন তো? হাতে পায়ে ধরে থাকা যেন, আমার মনে হয়েছে আমাকে পার্টি পার্টি খাড়া করার জন্য দায়িত্ব দিয়েছে। আমার কাজটা হয়ে গেছে, পার্টির মধ্যেও পরিবর্তন দরকার আছে, নতুন লিডারশিপ, চিন্তা ভাবনা, মানুষের ডিমান্ড। সেই জন্য এরকম লিডারশিপ আনা উচিত যে সবাইকে নিয়ে চলে পার্টিকে ওইখানে পৌঁছে দেবে। এখন যারা আমাদের পার্টির নেতৃত্বে আছেন, তার পিছনে আমরা সবাই ফোর্স হিসেবে আছি। আপনি খুশি? আমি সবসময় খুশি, যার কোনো ডিমান্ড নেই। এটা দার্শনিক জবাব, এটা দিলীপ ঘোষের জবাব। দিলীপ ঘোষ, আমি বললাম তো, একটা অ্যাপয়েন্টমেন্ট চাইনি, আমার মা বেঁচে আছেন। আমি জিজ্ঞেস করিনি মাকে আমি জীবনে কী চেয়েছি, যে মা বাপের কাছ থেকে কিছু চাইনি, তাকে কে কী দেবে? আমার ঘর নেই, দোয়ার নেই। আমি আপনাকে বলছি 26 বার, এখন হয়তো বেশি হতে পারে, আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। অতি সম্প্রতি ডিসেম্বরে আমি ঘর পাল্টেছি। নিজের ঘরে উঠেছেন? নিজের ঘরে উঠেছি। তো এটা বাধ্য হয়েছি আমি, কারণ কি, জীবনে ইনকাম করি, যখন ইনকাম করলে লোকের বাড়িতে বেশি দিন থাকা ঠিক নয়, আর আমার সঙ্গে প্রচুর লোক থাকে, সেজন্য তাদেরকে জাগাইতে হয়। তো সেই জন্য আমি একদম খোলা মনে আছি, আমি বলছি যদি আজ পার্টি বলে ভাই তোমার দায়িত্ব শেষ হয়ে গেছে, রাজনীতি অনেক করেছে, চলো, যারা পাঠিয়েছে, আমি কাল চলে যাবো, আমার কোনো অসুবিধা হবে না। আমি যেখানে বসে চা খাচ্ছি ওখানে বসে চা খাবো, যে লোকের সঙ্গে দেখা করি, আমার ছোটোবেলার বন্ধু সম্পর্কে তার সঙ্গে সেভাবে মিশবো, তাদেরও কোনো অস্বস্তি হবে না, আমার কোনো অস্বস্তি হবে না, এরকম মানসিকতা নিয়ে আমি আছি। আর আমি আপনাকে বলছি, আপনার সঙ্গে চির পরিচয় হয়েছে আমার, 40 বছর আগে যেদিন বাড়ি ছেড়েছিলাম আমি ঝোলা নিয়ে, তখন শরীর, মন, বুদ্ধি, উৎসাহ যা ছিল আজকে তাই আছে। আমি রাজনীতির কোনো বোঝা নিজের ঘাড়ে চাপাইনি, কোনো রোগ নিইনি রাজনীতি থেকে। আপনি জানেন রাজনীতি কী রোগ হয়, সামনে দেখছেন সব। বিজেপিতে কি আপনি সত্যি নিজেকে কোণঠাসা মনে করেন? আপনি যদি একজনকে সামনে করে দেন, তাকে জায়গা করে দিতে হবে। আমি দিল্লিতে যখন থাকতাম, ওখানে বাংলার যারা প্রেস আছে, আপনাদের জিজ্ঞেস করবেন, সব আমার বাড়িতে আড্ডা মারে, রোজ প্রেস করতে হবে আমাকে, না দাদা কিছু বলুন। যেদিন থেকে আমার নতুন প্রেসিডেন্ট গেলেন, তিনিও এমপি, আমি বলে দিলাম যে আমি প্রেস করব না, এটা আমার নীতিগত নির্ণয়, প্রেসিডেন্ট প্রেস করবেন, উনি পার্টির। আমি প্রথম দিকে ওনাকে পয়েন্টস দিয়ে, আমার পিকে দিয়ে পাঠিয়ে কীভাবে করতে বলতাম। হ্যাঁ, উনি অনেক সময় কাজে যেন এদিকে থাকতেন, তখন বলছি দাদা আমরা তো বিজেপি পাচ্ছি না, আপনি বলে দিন, তখন আমি বলতাম। কিছু এথিক্স আমি মানি, সেই জন্য যাদেরকে আমরা নেতৃত্বে দিয়েছি তার নেতৃত্বে আমি কাজ করছি। আমি এখন নেতা নই, আমি তার সহযোগী, আমি সেভাবে ব্যবহার করি। তাতে আপনি জানেন আমার সারাদিন ফোন আসতো, আমি ফোন ধরি না, অনেকে বলছি বেছে বলি, যেগুলো না বলে নয়, আমি পারতপক্ষে অ্যাভয়েড করি। তাতে কোণঠাসা হওয়া ইত্যাদি কোনো ব্যাপার না, পার্টির যে সিস্টেম তার, আমি তার মধ্যেই আছি।